আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বুনা খিচুড়ির আয়োজন। আমি হয়তো আপনাদেরকে নিয়ে খেতে পারবো না, কিন্তু দেখাতে তো পারবো অবশ্যই। একটু দেখে নিন, এখানে ভাত বেসে গেছে, তাই ভাত দিয়ে আর কিছু চাল মিশিয়ে কিছু মুগ ডাল দিলাম, কিছু একটা আলু দিলাম, একটু পেঁপে দিলাম, একটা টমেটো দিলাম, কটা কাঁচামরিচ দিলাম, আর এখন দিলাম রসুন, থেতলে নেওয়া রসুন দিচ্ছি, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে একটু সরিষার তেল দিয়ে কটা তেজপাতা দিয়ে হাতে মেখে ভালোভাবে হাতে মেখে বসায় দিলাম। পাঠি দিয়ে মিক্স করা শুরু করছিলাম, কিন্তু হচ্ছে না দেখলাম, তো এই জন্যে এবার হাতে মাখাই শুরু করে দিলাম। ভালোভাবে হাতে মেখে মশলাগুলো একটু গায়ে গায়ে মিশিয়ে দিলে আসলে হাতে মাখা রান্না সব কিছুই, মাছ, মুরগি, খিচুড়ি সব কিছুই অসাধারণ মজা হয়। এটা আমরা যারা করে খাই তারা অবশ্যই বুঝি। এভাবে একদম সহজ, নিয়মটাও সহজ, খেতেও কিন্তু অনেক সুস্বাদু, করে দেখবেন আপনারা, অনেক মজার একটা খাবার। তো এখানে খিচুড়ি বসিয়ে দিলাম বৃষ্টি দেখে। বৃষ্টির ভিতরে আসলে সবারই আবদার থাকে খিচুড়ি খাবে, একটু বৃষ্টি দেখলেই, একটু ঠান্ডা পড়লে খিচুড়ি খেতে হবে, এটা মানে সবার অভ্যাস। পেঁয়াজ দিতে ভুলে গেলাম, তাই উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। এখন এই বসানোর 10-15 মিনিট, গড়ি ধরা 15 মিনিট পরে এসে এই অবস্থা। নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার সব মিলিয়ে টোটাল 20 মিনিট। এখন উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে চলে যাবো পরিবেশনের জন্য, সবাইকে আমন্ত্রণ খিচুড়ি খাওয়ার। তো যাই হোক, তো আপনারা দেখে একটু একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই, কেমন হলো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।